জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতির অপসারণ চায় বারো দলীয় জোট। নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি ঘোষণা, জানাবো সরকার সঠিক পথে এগুচ্ছে। এবং সর্বশেষ জানাবো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যানকে মারধর করে পুলিশে দিল জনতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতির অপসারণ চায় বারো দলীয় জোট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সঙ্গে আলোচনায় নীতিগতভাবে রাষ্ট্রপতির অপসারণে একমত হওয়ার কথা জানিয়েছেন বারো দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার। তবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি অপসারণের প্রক্রিয়া সম্পন্নের দিকেও জোর দিয়েছেন তিনি। বৈঠক শেষে মোস্তফা জামাল হায়দার বলেন, নীতিগতভাবে রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, কত দ্রুত করা যায় সেই বিষয়ে আলোচনা করেছি। পুরো জাতি এক হয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যেন উপনীত হওয়া যায় সেটি আমরা চাই। রাজনৈতিক দল এবং শক্তিগুলোর মধ্যে যেন এই নিয়ে কোনো সংশয় না থাকে সেটাও আমরা চাই। সবাই এক হয়ে আমরা যেন এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারি, সেই জন্য সময় লাগলেও তা করতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এই সরকারের ব্যর্থতা সমগ্র দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এই সরকারের সাফল্য চাই, যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন চাই আমরা। গণতন্ত্র মুক্তির আন্দোলনে বিএনপি সহ যারা মাঠে ছিল তাদের সবার মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্রপতিকে চলে যেতে হবে, এ বিষয়ে সবাই নীতিগতভাবে একমত। তবে চলে যাওয়া বা অপসারণের প্রক্রিয়া কী হবে সে বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে ঐক্যমত্যের দরকার আছে, সেই জায়গায় আলোচনা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপিকে আহ্বান জানাবো জনগণের পাশ বুঝুন, প্রেসিডেন্ট হাউসে যেই গোখরা সাপ বসে আছে তাকে বিদায় করতে সহযোগিতা করুন। এদিকে রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে বারো দলীয় জোটের নেতা শাহাদত হোসেন সেলিম বলেন, রাষ্ট্রপতির প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই, কিন্তু সাংবিধানিক সংকট, নির্বাচন বিলম্বিত হওয়ার সম্ভাবনা সহ বিভিন্ন বিষয়ে আমাদের আশঙ্কা রয়েছে। এটা করতে হলে হিতে বিপরীত হয় কি না, এখানে জাতীয় ঐক্যমত্য দরকার এবং সেটা কতখানি সম্ভব হবে। বিএনপির মতো বিশাল একটি রাজনৈতিক দল যদি এই ব্যাপারে একমত না হয় তাহলে এটা বাস্তবায়ন করা দুরূহ হয়ে পড়বে। নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি ঘোষণা। সারাদেশের নেতাকর্মীদের জন্য জরুরি ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কোনো প্রকার অপপ্রচার বিভ্রান্ত না হতে নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। ওই পোস্টে বলা হয়েছে, আওয়ামী লীগকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলমান, অফিসিয়াল পেজে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো কর্মসূচির খবর অবশ্যই গুজব, দলীয়ভাবে যে কোনো সিদ্ধান্ত জানানো হবে আওয়ামী লীগের দপ্তর থেকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে আরও বলা হয়, কেউ কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত হবে না, অনলাইনে প্রতিবাদ করুন সকল অন্যায়ের। গত 6 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই দলের অফিসিয়াল ফেসবুক পেজে সক্রিয় রয়েছে দলটি। দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিবৃতি বা নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হয় অফিসিয়াল পেজে। সরকার সঠিক পথে এগোচ্ছে। ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা 15.5 বছরের স্বৈরশাসনে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ও ব্যবসা ধ্বংস হয়ে যায়। এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েই এই সরকারের যাত্রা শুরু হয়। দায়িত্ব গ্রহণের পরপরই ফ্যাসিস্ট হাসিনা ও তার প্রভু মোদী অন্তর্বর্তী সরকারকে ফেলে দেওয়ার জন্য হেন কোনো ষড়যন্ত্র নেই যা তাদের দোসরদের দিয়ে করেননি, এখনও এই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই পুলিশ বাহিনী ও জনপ্রশাসনের হাসিনার অনুগতরা বিভিন্ন দাবির নামে পুলিশ ও প্রশাসনকে অবরুদ্ধ করে ফেলে। 15 আগস্ট ঢাকায় আওয়ামী লীগের 10 লাখ লোক সমাবেশ করে অচল করে দেওয়া পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন, হিন্দুদের আন্দোলন, আনসার বিদ্রোহ, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের নামে অরাজকতা, পাহাড়ে অশান্তি সৃষ্টিসহ প্রকাশ্যে ও গোপনে নানা ষড়যন্ত্র করেছে এবং করছে। এর সাথে রয়েছে নানা গুজব ছড়ানো। সর্বশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দ্বন্দ্ব ও ডক্টর মোহাম্মদ ইউনুস অসুস্থ হয়ে পড়েছেন, ভারতের ত্রিপুরায় আওয়ামী লীগরা জড়ো হচ্ছে ইত্যাদি নানা গুজব ছড়িয়ে দেশের মানুষকে বিচলিত ও বিভ্রান্ত করার অপচেষ্টা হয়। এই ধরনের ষড়যন্ত্র ও গুজব যে একের পর এক ঘটবে ও ছড়ানো হবে তা আমরা বরাবরই বলে আসছি, দেশের মানুষও জানে। অন্তর্বর্তী সরকার দক্ষতার সঙ্গে এসব মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে।
গণবিপ্লবের মধ্যে দিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার প্রথম ও প্রধান কাজ হচ্ছে যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে ছাত্রজনতা বিপ্লবের মাধ্যমে ফ্যাসি শেখ হাসিনাকে বিতাড়িত করেছে তার এবং তার দল ও পুলিশ প্রশাসনে থাকা খুনি সন্ত্রাসী এবং দোসরদের বিচার করা, বিশ্বে যত বিপ্লব হয়েছে এবং তাতে যেসব ফ্যাসিস্টদের পতন হয়েছে তাদের বিচার করা হয়েছে, হিটলারের নাসি বাহিনী যে নির্মমতা দেখিয়েছে তার পতনের বহু বছর পরেও তাদের বিচার করা হয়েছে। ফলে বিপ্লবের মধ্যে দিয়ে যে সরকার দায়িত্ব গ্রহণ করে তাদের প্রথম কাজ হচ্ছে পতিত ফ্যাসিস্ট ও তার দোসরদের অপরাধ এবং অন্যায়ের বিচার করা। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সেই কাজ শুরু করেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট হাসিনা সহ 46 জনের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তবে পতিত ফ্যাসিস্টদের দোসররা চুপ করে বসে নেই, তারা একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত করেই যাচ্ছে এবং করবে, এটাই স্বাভাবিক। সর্বশেষ সচিবালয়ে শিক্ষার্থীদের নামে যেই ঘেরাও আন্দোলন করা হয়েছে সেখানে বেশিরভাগ সদ্য নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সদস্য ছিল। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী 26 ছাত্রলীগ নেতাকর্মীকে শনাক্ত করেছে, ফলে ষড়যন্ত্রকারীদের প্রতি অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। পতিত স্বৈরাচারের চতুর্মুখী ষড়যন্ত্রের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হচ্ছে। এসব ষড়যন্ত্রের মধ্যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদকে সরানো নিয়ে অপ্রয়োজনীয় ও অহেতুক দাবি তোলা হয়েছে। এই নিয়ে রাজনৈতিক দলসহ সচেতন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে স্পষ্ট করে বলেছে প্রেসিডেন্টকে সরানোর বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, বলার অপেক্ষা রাখে না এই সিদ্ধান্ত যথাযথ এবং সময় আলোচিত। অন্যদিকে বৃহত্তম দল বিএনপি প্রেসিডেন্টকে সরানোর বিষয়ে আপত্তি জানিয়েছে। দলটির তরফ থেকে বলা হয়েছে এতে সাংবিধানিক জটিলতা সৃষ্টি হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও অগ্রযাত্রা দীর্ঘায়িত হবে। বিএনপির এই অবস্থান সার্বিক পরিস্থিতি বিবেচনায় যথাযথ ও দায়িত্বশীলতার পরিচায়ক। শত বাধা ষড়যন্ত্র চক্রান্ত সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দৃঢ়তার সাথে সঠিক গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য এই সরকার জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান সহ উন্নত বিশ্বের দেশ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিপুল সমর্থন পাচ্ছে। এটা সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জগৎজুড়ে গ্রহণযোগ্যতা ও সুখ্যাতির জন্য। ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে যে বদনামের অবস্থানে রেখে গেছেন সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে এক নিমিষে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের সাথে পার্থক্য গড়ে দিয়েছেন। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই দেশের অর্থনীতিকে শূন্য অবস্থা থেকে টেনে তুলতে বিশ্বব্যাংক, IMF, জাইকা, IDB সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে বিশ্বব্যাংক $25 কোটি অনুদান দিচ্ছে। গত বুধবার মার্কিন দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে যুক্তরাষ্ট্র সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠকের সময় আলোচিত বিষয়গুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয় আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এই ঘনিষ্ঠতা আগামী দিনগুলোতে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ ইতোমধ্যে ধ্বংস হয়ে যাওয়া ব্যাংক খাতকে পুনরুদ্ধারে কাজ শুরু করেছেন এবং তার অগ্রগতি হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় পাচারকৃত অর্থ দেশে ফেরত আনাতে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। ইতোমধ্যে IMF সহ অন্য প্রতিষ্ঠানগুলো এই অর্থ ফেরত আনার ক্ষেত্রে সহযোগিতা করবে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারকে একদিকে যেমন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের কাজ করতে হচ্ছে, অন্যদিকে দেশের অর্থনীতি পুনর্গঠন সহ ধ্বংস হয়ে যাওয়া জনপ্রশাসন, নির্বাচনী ব্যবস্থা, আইনের শাসন, ন্যায় বিচার সহ রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের কাজ করতে হচ্ছে। স্বৈরাচারের 15.5 বছরের শাসন কাঠামো রাতারাতি বদলানো সহজ নয়, অত্যন্ত জটিল ও কঠিন এই কাজ সরকারকে করতে হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারকে এই কাজগুলো দ্রুত করতে হবে, বলার অপেক্ষা রাখে না কোনো অন্তর্বর্তী সরকারের পক্ষে দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। এক্ষেত্রে তার দায়িত্ব রাষ্ট্রের মৌলিক কাঠামোগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেয়া, কারণ নির্বাচিত সরকারে থাকে জনগণের ম্যান্ডেট এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে থাকে জনপ্রতিনিধিরা, যা অন্তর্বর্তী সরকারের থাকে না। ফলে অন্তর্বর্তী সরকারকে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থার দিকে অগ্রসর হতে হবে। অন্তর্বর্তী সরকার যেভাবে এবং যেই পরিস্থিতিতে কাজ করছে তাকে সকল রাজনৈতিক দল ও সচেতন শ্রেণীর সহযোগিতা অপরিহার্য। মতপার্থক্য ও মতদ্বৈততা থাকতে পারে, সকল গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি সহনীয় পরিবেশ থাকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে যেখানে গণতন্ত্রের ভিত্তি দৃঢ় সেখানে মত পার্থক্য থাকার মধ্যে দিয়ে সরকার পরিচালিত হয়। দেশগুলোর সরকার প্রধানরা তা মেনে নিয়েই দেশ পরিচালনা করছেন।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান প্রবল মতদ্বৈততার মধ্যে দিয়েও তার বিপুল জনপ্রিয়তা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গণতান্ত্রিক দেশগুলোর শাসন ব্যবস্থার সৌন্দর্য এখানেই, আমাদের দেশেও একই ব্যবস্থা থাকতে হবে। অন্তর্বর্তী সরকার এই লক্ষ্যেই কাজ করছে, সে সঠিক পথেই এগোচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।